বিনোদনের তাজা খবরে স্বাগত। বিয়ে করলেন রাখি সায়ন্ত, নাম বদলে হলেন ফাতিমা। বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত নানা কাণ্ডে সবসময় তিনি থাকেন আলোচনায়। নতুন করে সোশ্যাল মিডিয়ায় আদিল খানের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে এনে আবারও ঝড় তুললেন তিনি। বুধবার হঠাৎ করেই ভাইরাল হয়ে গিয়েছে রাখির বিয়ের ছবি, ভিডিও ও সার্টিফিকেট। শুধু বিয়ে নয়, খবর এসেছে তিনি নাকি নিজের নামও বদলে ফেলেছেন। বিয়ের পরই নিজের নাম বদলে রাখির সঙ্গে যুক্ত করেছেন ফাতিমা, অর্থাৎ রাখির পুরো নাম এখন রাখি সায়ন্ত ফাতিমা। রাখি যে বিয়ের পর এই নাম বদলে ফেললেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই। এদিকে ক্যান্সারে আক্রান্ত মা হাসপাতালে ভর্তি, তাকে নিয়ে দুশ্চিন্তায় রাখি, সেই কথা লাইভে এসেও জানিয়েছেন তিনি। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তার বিয়ের ছবি। এটি তার ঘোষণা দেওয়া দ্বিতীয় বিয়ে। এর আগে রিতেশ সিং নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধছিলেন রাখি, সেই বিয়েও দীর্ঘদিন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন। রিতেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতন সহ নানাবিধ অভিযোগ এনে আলাদা হয়ে যান অভিনেত্রী। এ সময় তার জীবনে আসে 6 বছরের ছোট আদিল। এর আগে 2009 সালে টেলিভিশনের একটি রিয়েলিটি শোতে গিয়ে শয় সম্বর করেছিলেন রাখি। রাখিকা শয় সম্বর নামের ওই শোতে এর সঞ্চালক ছিলেন রাম কাপুর। 16 জন বিভিন্ন পেশার প্রতিযোগীর মধ্যে ফয়সলে কি রাত এপিসোডে কানাডার ব্যবসায়ী পাত্র এলিশ পারুজান ওয়ালার সঙ্গে এঙ্গেজমেন্ট করেছিলেন রাখি। কোন একটি অজ্ঞাত কারণে পিছিয়ে যায় সেই বিয়ে, যদিও পরে সেই বিয়ে হয়েছিল কিনা তা জানা যায়নি। এ নিয়ে বিতর্ক রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। নতুন করে আদিলের সঙ্গে রাখির বিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের ছবিতে দেখা গেছে গলায় মালা পরে হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। এদিকে রাখির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে, যেখানে রাখি ও আদিল একসঙ্গে বসে আছেন আর পাশে থাকা এক ব্যক্তি রাখিকে কালিমা পড়াচ্ছেন। বলিউডের মির্চি গার্ল রাখি সায়ন্ত নিজেই জানিয়েছিলেন তার প্রেমিকের নাম আদিল খান দুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও ও ছবি আপলোড করেছেন রাখি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।